এবং একটা কাজ যে কাজটা 3 দিন লাগে 4 দিন লাগে সেটা 2 দিনে করতে হচ্ছে এবং এটা ইনর্মাস প্রেশার। একজন যে আর্টিস্ট সে মেইন প্রোটাগনিস্ট যারা তারা সকালে বের হয় বাসা থেকে, সেটা একটা নির্দিষ্ট টাইম থাকে, কিন্তু রাতে বাসায় কয়টা ঢুকছে সেটা টাইম নাই। একমাত্র হলিউড ছাড়া, হলিউড বা বাইরের দেশের কিছু সিনেমার প্লট ছাড়া খুব কম দেখবেন যে প্লট ডিফারেন্ট। সবার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু গল্পের বেস যেটা, বেসটা কোনো না কোনোভাবে সেম হবেই। সে ফর এক্সাম্পল এবার খালি করোনার সময়তে খালি করোনা নিয়ে গল্প হয়েছে, কম করে না হলো 15-20টা মিনিমাম। সো সবার কিন্তু করোনার ওই সিচুয়েশান অ্যান্ড প্লট নিয়ে গল্পগুলো, কিন্তু এখন একজন ডিরেক্টর কীভাবে সেটাকে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করছে সেটা হচ্ছে ডিরেক্টরের ক্রেডিটেবিলিটি। সো আমার মনে হয় যে ঘুরে ফিরে আমরা যে কম সময়ের মধ্যে কাজ করি, এখানে ডিফারেন্ট প্লটের গল্প দেখানো সবসময় সম্ভব হবে না, এটা বিভিন্ন লিমিটেশনসের কারণে, এটা আসলে ধরে নিতেই হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের সময় কম, আমাদের বাজেটটা কম থাকে, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে গল্প বলতে গেলে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট এবং প্লটের দরকার, সাপোর্টের দরকার হয়, সেটা সবসময় ডিরেক্টররা হয়তো পায় না বা প্রডিউসাররা সবসময় সেটা দিতে পারেন না, এটা বিভিন্ন কারণে। এটা এত এলোভেরেট ওই জায়গায় আমি না যাই। সো এখন যদি আসলে কম বাজেটে কাজ করতে হয় তাহলে কিন্তু একজন ডিরেক্টর বা প্রডিউসার খুব একটা লিমিটেড প্লট ভাববে, খুব সহজ একটা প্লট ভাবে যেটা দিয়ে সে ওই বাজেটের মধ্যে কাজটা উঠে নিয়ে আসতে পারবে। সো যতদিন পর্যন্ত না আসলে খুব সিরিয়াসলি এই জিনিসটা নিয়ে ভাবা হবে, যতদিন পর্যন্ত গল্পের বাজেট বাড়বে, গল্প নিয়ে, কারণ গল্পের যদি বাজেট না ভাবে তাহলে একজন ডিরেক্টর তো ওয়াইডভাবে চিন্তা করতে পারবে না। তার সে ফর এক্সাম্পল একজন ডিরেক্টরের একটা সিকোয়েন্স লেখা বা একটা গল্পের প্লট হচ্ছে রেল স্টেশন নিয়ে, তার রেল স্টেশন লাগবে। হ্যাঁ, সে তো এটা পাচ্ছে না। তার গল্পের লেখা এয়ারপোর্ট নিয়ে, সে ওই প্লটটাও পাচ্ছে না। তার গল্প লেখা হচ্ছে হয়তো পাহাড়ে যেতে হবে তাকে, গল্পটা এক্সিকিউট করতে হলে সে ওইটার বাজেটটা পাচ্ছে না। তো তাহলে যদি বাজেটটা না পায় সে গল্পটা ভাববে কীভাবে? গল্প অনেক আছে কিন্তু গল্পগুলো এক্সিকিউট করার মতো প্রপার বাজেটটা এখন আমাদের নাই। সো যে কারণে এখন যে বাজেটটা ডিরেক্টর বা প্রডিউসার জেনারেট করছে ওটার মধ্যে চিন্তা করছে একটা মিনিমাম প্লটে আমি কাজ করি, যেটা হয়তো বা যদি ট্রিটমেন্ট ওয়াইজ আমি ডিফারেন্ট কিছু করতে পারি, অডিয়েন্সের কাছে যদি ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে পারি তাহলে হয়তো বা সেটা ঠিকঠাক থাকবে। এখন সবাই এই চেষ্টাটাই করছে আসলে। হ্যাঁ, না, আর্টিস্টদের অবশ্যই দায়বদ্ধতা আছে। যেমন আমি করোনার সাধারণ ছুটির পরে যখন আমি শুটিং করেছি আমি তখন আসলে রেমুনারেশন নিয়ে খুব একটা ডিরেক্টরদের সাথে কথা বলি নাই। হ্যাঁ, আমি বললাম যে আপনারা আসলে কাজ করেন ভাইয়া, যে যেরকমভাবে কথা বলেন, কিন্তু এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে আর্টিস্টদের পেমেন্ট নিয়ে যে কথাটা, এটা আসলে ওঠা উচিত না। কারণ এখানে প্রত্যেকটা আর্টিস্ট তাকে 30 দিন কাজ করতে হয়। 30 দিন একটা প্রফেশনে কাজ করা খুব টাফ, খুব টাফ। 30 দিনে তার ওয়ার্ক অর্ডার থাকে এখানে, এবং একটা কাজ যে কাজটা 3 দিন লাগে 4 দিন লাগে সেটা 2 দিনে করতে হচ্ছে, এবং এটা ইনর্মাস প্রেশার। একজন যে আর্টিস্ট সে মেইন প্রোটাগনিস্ট যারা তারা সকালে বের হয় বাসা থেকে, সেটা একটা নির্দিষ্ট টাইম থাকে, কিন্তু রাতে বাসায় কয়টা ঢুকছে সেটা টাইম নাই। তাদের কোনো ফ্যামিলি লাইফ নাই, তাদের কোনো সামাজিকতা নাই, তাদের কোনো সোশ্যাল ফর্মালিটিস নাই, কিচ্ছু নাই, সারাটা দিন। এবং গল্পগুলো এমনভাবে লেখা হচ্ছে ওই 2টা আর্টিস্টকে বেস করেই, ইচ অ্যান্ড এভরি সিকোয়েন্স তাকে লাগবেই, আর কোনো এক্সট্রা কোনো স্কোপ নাই তার। এবং মোটামুটি যারা 8-10 জন 12 জন কাজ করছে এবং তাদের উপর কিন্তু পুরো ইন্ডাস্ট্রির প্রেশারটা। তো ডেফিনেটলি আপনি যখন এত প্রেশার করবেন সে তার মূল্যটা বাড়াবেই। কারণ হচ্ছে কি, আপনি যখন কি না রাত দিন 24 ঘন্টা তাকে নিয়ে কাজ করছেন, তাকে ইউজ করছেন, হ্যাঁ, সো এটা তো চাপ তার উপরে এসে পড়ে। সো একদিক থেকে ভালো হয় কি, সে যখন রেমুনারেশনটা আপ করে তাকে যে এফোর্ড করতে পারবে না তাকে নিয়ে সে কাজ করবে না, তখন সেটা গ্যাপ পায়। হ্যাঁ, এখন আসলে এটা 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 জিনিসটা যেটা বলবো, এখানে যে কাজ, যে পরিমাণে কাজ হয়, যেভাবে কাজ হয়, এটা ওভারঅল সবার চিন্তা করা উচিত। কারণ এটা পুরো শরীরের উপর দিয়ে যায় এবং সেই অনুযায়ী যেভাবে রেমুনেশন নিচ্ছে বা সে চিন্তা করছে আমার এই রেমুনেশনটা দরকার, সে যদি সেটা ডিজার্ভ করে তাহলে সে সেটা পাবে। হ্যাঁ, না, এটা দুষ্টুচক্র। সেটা আসলে শুরু থেকে যদি বলতে চাই, এটা আসলে অনেক বড় মাথা থেকে কথাগুলো হয়ে আসতে হবে, একেবারে শুরু থেকে হয়ে আসতে হবে কথাগুলোকে। কারণ একটা সময় অনেক বড় ডিরেক্টরকে বলতে শুনেছি ওনারা 10-12 বছর আগে একটা সিঙ্গেল নাটক বানাতেন 5 লাখ টাকা দিয়ে, 4 লাখ টাকা দিয়ে, সেখানে ওনারা এখন বাজেট পাচ্ছেন 2 লক্ষ টাকা। সো এটা আসলে কেন হলো, সেটা তো আসলে উপরের যারা নীতি নির্ধারক আছেন বা ডিসিশন মেকার আছেন তারা বলতে পারবেন। আসলে এটা নিয়ে আমি আর ডিটেল না বলি। হ্যাঁ, কিন্তু বিষয়টা সবাই জানি আসলে প্রবলেমটা কোথায়। আপনি যেটা বললেন রিস্কের কথা, এখন আর ওই যে ওই রিস্কটা এখন আর একদমই মনে হচ্ছে না এই কারণে, কারণ আমরা তো অলমোস্ট সাধারণ ছুটির পর শুটিং করছি প্রায় আজকে 2-3 মাস হয়ে গেছে। সো যে রিস্কটা ফিল করতাম এটা শুরুতেই ফিল করতাম, এখন মনে হচ্ছে অ্যাজ ইউজুয়াল সবাই কাজই করতেছে। এখন শুটিংয়ে মানে আগের মতো সবাই মানে সাধারণ ছুটির পরপর সবাই যে আতঙ্কে ছিলাম ওই আতঙ্কটা মোটামুটি এখন আর নাই, মানে সবাই আমরা বুঝে গেছি যে এই সিচুয়েশনটা মাথায় রেখে আমাদেরকে শুটিং করতে হবে। আর শুটিংয়ের যে মিনিমাম লোকজন লাগে সেটা আসলে কমানো সম্ভব না, এটা কারণ সব গল্পে খুব কম জনবল নিয়ে কাজ করাটা কঠিন, কারণ শুটিংয়ের অ্যারেঞ্জমেন্ট থাকে, লোকেশন শিফটিং থাকে। সো প্রত্যেকটা ইউনিটে মিনিমাম একটা পর্যাপ্ত পরিমাণ মানুষ দরকার হয় যাদেরকে ছাড়া আসলে কাজটা প্রপারভাবে হয় না, বা করতে চাইলেও সেটা আসলে সম্ভব হয় না, অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। তো আমাদের তো শুটিংয়ের টাইমটা লিমিটেড, সো ওই লিমিটেড টাইমে কাজটা করতে হলে পর্যাপ্ত সংখ্যক লোক লাগেই। তো এর মধ্যেই সবাই কাজ করার চেষ্টা করছি আমরা, মানে যতটুকু আসলে সতর্ক থাকা যায়, কিন্তু ইন এ সেন্স স্বাস্থ্যবিধি অনুযায়ী যে ধরনের সতর্কতার কথা বলা হচ্ছে সেটা তো শুরুতে আমরা খুব ঠিকঠাকভাবে মেনটেন করতে পারলেও এখন সেটা আসলে সম্ভব হচ্ছে না।